আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দিনাজপুর বোর্ডের আপনার যে ইংলিশ সেকেন্ড পেপার যে প্রশ্ন সমাধানটা রয়েছে এসএসসি 2024 ব্যাচের, তাদের সমাধান নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার ফেক যে সমাধানগুলো রয়েছে সেগুলো দিয়েছে, তো আমি এখানে আপনাদেরকে 100% সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সঠিক অ্যান্সার। তো এখানে একের এ নম্বর অ্যান্সারটা হবে ফর, বি নম্বর অ্যান্সার হবে পপুলার এবং সি নম্বর অ্যান্সার হবে বিফাইন এটা, এরপর ডি নম্বর হবে বিটুইন, এরপরে ই নম্বর হবে সেইং এবং এফ নম্বর হবে অন এবং জি নম্বর হবে এটা, এরপরে আপনার এইচ নম্বর হবে ফিজিক্যালি এটা, এরপরে আই নম্বর হবে এন এবং আপনার জে নম্বর হবে লাস্ট এইটা। এরপরে দুই নম্বর আপনার অ্যান্সার যেটা রয়েছে ফিল ইন দ্য গ্যাপ ব্ল্যাঙ্কসের যে অ্যান্সার হবে আপনার এ নম্বর অ্যান্সারটা হবে ইউজড বা স্পোকেন এটা হবে এবং বি নম্বর হবে ইউজ, এরপরে আপনার সি নম্বর সেকেন্ড বা সেকেন্ডলি দুটোর একটা দিলেই হয়ে যাবে, ডি নম্বর হবে মাদার, এরপরে ই নম্বর হবে হার্ড কিংবা ডিফিকাল্ট এটা দিলেও হবে, এফ নম্বরে আপনার এখানে দেখতে পাচ্ছেন গ্রাফস বা বেস বা এই তিনটার মধ্যে যে কোনো একটা দিলে হবে, এরপরে জি নম্বর হবে হ্যাভ, এরপরে এইচ নম্বর হবে রিসন্স এবং আই নম্বর হবে হার্ড বা আপনার লার্ন কিংবা ডিফিকাল্ট, এই তিনটার মধ্যে একটা দিলেই হয়ে যাবে। এরপর তিন নম্বর যে সফটওয়্যার রয়েছে, তো এখানে আপনার তিনের এ নম্বর হবে লাভ ইজ ডেভিং এটা হবে, এরপরে দুই নম্বর হবে আপনার ইট ইজ লাভ হুইচ ইজ দ্য ফুট অফ আওয়ার এটা, এরপরে ইট ইজ যেটা রয়েছে এরপরে এটা হবে এবং আই ভি নম্বর উই নিড লাভ, এরপরে বি নম্বর হবে এভরিবডি শুড লাভ অল দ্য গ্রিটিংস অফ গড এটা হবে। এরপরে আমরা যাব চার নম্বর অ্যান্সারে, তো এখানে আপনার হচ্ছে চার নম্বরের এ নম্বর অ্যান্সারটা হচ্ছে আপনার ডিফেন্স, এরপরে বি নম্বর হবে লেট, এরপরে হবে সি নম্বর হবে ব্লাউট এটা হবে, এরপরে ডি নম্বর হবে ওয়ার্ক, এরপর আপনার ই নম্বর হবে রিমেম্বার, এরপরে এফ নম্বর হবে এটা, এরপরে আপনার জি নম্বর হবে উইল লেক বা মাই লেক এটা হবে, এরপরে এইচ নম্বর হবে আর, আই নম্বর হবে রিচ বা হ্যাভ রিচড এটা হবে এবং জে নম্বর হবে ফলো। এরপরে এফ নম্বরে যে অ্যান্সারগুলো হবে এগুলো আপনারা একটু মানে পাঁচ নম্বরে যে অ্যান্সারগুলো হবে সেগুলো আপনারা একটু ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন, কারণ এগুলো অনেকগুলো, তো এগুলো বলতে অনেক সময়ের ব্যাপার, তো আপনারা একটু ভিডিওটা স্টপ করে দেখে নেবেন। এরপর আমরা যাব ছয় নম্বরে, তো ছয় নম্বরেও সেম একই অবস্থা, মানে চেঞ্জিং যে সেন্টেন্সটা রয়েছে চেঞ্জিং সেন্টেন্সগুলো আপনারা এখানে জাস্ট ভিডিওটা স্টপ দিয়ে আপনারা আপনাদের প্রশ্নের সাথে যেটা রয়েছে যেগুলো লিখে এসেছেন সেগুলোর সাথে মিলিয়ে দেখবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে আমরা যাব এখন সাত নম্বরে, তো সাত নম্বরে এখানে আপনার সাতের এর সাথে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট এটার সাথে আপনার ফার্স্ট কন্ডিশনাল, এরপরে বি নম্বরে আপনার ইউ শুড ফেল ইন দ্য এক্সাম এটা হচ্ছে লাস্ট প্লাস শুড লেট প্লাস শুড, এরপরে সি নম্বর ইজ নট এক্সপার্ট লার্ন এটার সাথে আপনার স্টুডেন্ট অফ ডিফারেন্ট এগুলো, এরপরে আপনার ডি নম্বরে টু স্টাডি অ্যাক্টিভিটি এটাগুলো আপনারা একটু দেখে নেবেন, ই নম্বর পর্যন্ত এগুলো সহজই রয়েছে। এরপর আমরা যাব আট নম্বরে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আটের এ নম্বর অ্যান্সার হবে ন্যাচারালি, বি নম্বর হবে এইটা, এরপরে ডি নম্বর হবে ডিফারেন্ট, এরপরে ই নম্বর হবে এইটা, এরপরে ই নম্বর হবে আপনার এটা এবং আপনার এখানে এফ নম্বর হবে এটা, এরপরে আপনার জি নম্বর হবে ফুললি এবং এইচ নম্বর হবে এইটা, এরপরে আই নম্বর হবে আপনার এটা এবং জি নম্বর হবে এইটা। এরপরে আপনার এখানে নয়ের নয় নম্বর যে প্রশ্নগুলো রয়েছে, তো নয়ের আপনার এ থেকে ই পর্যন্ত যেটা অ্যান্সার হবে প্রথম হবে ক্যান দে, এরপরে বি নম্বর হবে ডোন্ট দেয়ার, এরপরে আপনার এখানে সি নম্বর হবে শ্যাল উই, এরপরে ডি নম্বর হবে ইজ নট ইট, এরপরে আপনার ইজ ইট এটা হবে। এরপরে দশ নম্বর যে অ্যান্সারটা রয়েছে, দশের এ নম্বর অ্যান্সারটা হবে আপনার এইটা, এরপরে আপনার বি নম্বর হবে ড্যাট বা হুইচ, এরপরে সি নম্বর হবে দ্যাট, এরপরে ডি নম্বর হবে ইফ এবং ই নম্বরটা হবে অ্যান্ট। এগারো নম্বরটা আপনারা একটু দেখে নেবেন, এগারো নম্বর হচ্ছে কোন জায়গায় বড় হাতের অক্ষর কোন জায়গায় কমা এগুলো, তো এগুলো আপনার এই ভিডিও স্পষ্ট করে দিলেই কিন্তু সবগুলোই সমাধান পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ সাথে থাকবেন, আসসালামু আলাইকুম।